নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টোবার্তা অ্যাস্টোবার্তায় আজ আমার আলোচনার বিষয় শনির তিলক তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের হাতেই এই চিহ্নটি দেখতে পাওয়া যায় তাহলে শনি পর্বে যদি তিলক থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কি ধরনের ফল পেতে পারে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসছি আজকের মূল আলোচনায় শনি পর্বের তিলক অনেকটা এই ধরনের হয় এই ধরনের হয় তাহলে এটি হচ্ছে প্রকৃত অর্থে শনির তিলক তবে অনেকের হাতেই যে এই এইরকমই থাকে এই রকমটি কিন্তু হয় না তো এই পারফেক্ট শনির তিলক বা দোষ মুক্ত শনির তিলক থাকলে জাতক কি ধরনের ফল পায় সেটি আমি অবশ্যই বর্ণনা করব কিন্তু এই ধরনের মুক্ত শনির তিলক অনেকের হাতেই দেখতে পাওয়া যায় না যে ধরনের শনির তিলক দেখতে পাওয়া যায় প্রথমে আমি সেইগুলি আলোচনা করছি অনেকের হাতেই এই জায়গায় একটি সোজা এই ধরনের রেখা থাকে এটিকে কিন্তু শনি রেখা বলা হয় মনে রাখবেন এখান থেকে কোনো রেখা বেরিয়ে যেটি চলে যায় অর্থাৎ হাতের শেষ থেকে উঠে একদম শনি পর্ব পর্যন্ত যেটি চলে যায় সেটি কিন্তু প্রকৃত অর্থে ভাগ্য রেখা আর আমি কথা বলছি শনি রেখা নিয়ে তাহলে যে রেখাটি আপনার শনি পর্বে সীমাবদ্ধ থাকবে সেটি হবে কিন্তু শনি রেখা এবং এই শনি রেখা অনেকের হাতেই দেখতে পাওয়া যায় এটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী এই এই ধরনের রেখা কিন্তু জাতককে একটু বেশি বয়সে সফলতা দিয়ে থাকে প্রথম জীবনে এদের কিছুটা সংঘর্ষপূর্ণ হয় বা প্রথম জীবনে এদেরকে কিন্তু কিছুটা কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু সেই কষ্টকে দূর করার ক্ষমতা শনি মহারাজ তাদেরকে দিয়ে থাকেন অর্থাৎ এই ধরনের রেখা থাকলে তারা কষ্ট সহিষ্ণু হয় এবং জীবনে বড় হবার জন্য প্রচুর পরিমাণে সংগ্রাম করে থাকে এবং ছত্রিশ বছর বয়সের পর এই ধরনের শনি রেখা কিন্তু অ্যাক্টিভেট হয় এবং তারা ছত্রিশ বছর বয়সের পর কিন্তু নিজেদের সঠিক কর্ম করে এবং জীবনে প্রতিষ্ঠা করতে পারে তাহলে শনির তিলক কিভাবে সৃষ্টি হয় এই ধরনের শনি রেখায় যখন এই ধরনের একটি রেখা যুক্ত হয়ে যায় অর্থাৎ এই ধরনের অনেকের খাতেই কিন্তু এই ধরনের একটি রেখা যুক্ত হয়ে যায় তো এই ধরনের রেখা থাকলে কিন্তু শনির তিলক সৃষ্টি হয় তাহলে এখানে এই ধরনের রেখা থাকলে বা এই ধরনের শনির তিলক সৃষ্টি হলে এরা কিন্তু প্রকৃত অর্থে সংযমী হয় ধৈর্যশীল হয় এবং এরা প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ হয় তবে এরা কিন্তু নিজেদের জ্ঞান নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে এরা প্রকৃত অর্থে জ্ঞানী হলেও সমাজের বুকে সেই জ্ঞান কিন্তু প্রকাশ করতে চায় না এরা জীবনে প্রচুর পরিমাণে সফলতা লাভ করে কিন্তু এই ধরনের শনির তিলকে যদি কোনো ত্রুটি দেখা যায় অর্থাৎ এই রেখায় এই রেখায় অনেক সময় এই ধরনের একটি কাঠ থাকে তাহলে কি হয় এই ধরনের মানুষও জ্ঞানী হয় কিন্তু এদের জ্ঞান অসম্পূর্ণ থাকে অর্থাৎ এরা বিভিন্ন বিষয়ে নলেজ রাখে বা বিভিন্ন বিষয়ে এরা জানতে পারে কিন্তু সেই জানার মধ্যে কিছুটা না কিছুটা ত্রুটি থাকে কিন্তু তারা সেটা বুঝতে চায় না যার ফলে এরা সেই জ্ঞান সমাজের বুকে প্রকাশ করে এবং নিজেদের ভুল করে অর্থাৎ এরা খুব বেশি জ্ঞানী না হয়েও এমন ভাব দেখায় যে এরা যেন সব জানতা তাই এদের জীবনে কিন্তু বারংবার বাধা নেমে আসে এবং এরা নিজেদের ভুলেই বারবার মাসুল দেয় তো এই ধরনের রেখা থাকা কিন্তু খুব একটা শুভ নয় আবার অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের দেখা যায় এই ধরনের শনি রেখা তারপর এই দিক থেকে অর্থাৎ রবির ক্ষেত্র থেকে এই ধরনের কোনো রেখা এসে মিশে যায় এবং শনির তিলক তৈরি করে যদি এটি এই ধরনের পারফেক্ট থাকে তাহলে কিন্তু এরা যথেষ্ট সম্মান প্রিয় হয় এবং সমাজের বুকে এরা কিন্তু নিজেদের কর্মের জন্য খ্যাতি লাভ করে অর্থাৎ এরা এমন কোন কর্মের সাথে যুক্ত হয় যা সমাজে অনেক মানুষের শুভাকাঙ্ক্ষী বা অনেক মানুষের ভালো করতে পারে কিন্তু এরা প্রচুর পরিমাণে সম্মানপ্রিয় হয়ে থাকে তবে অনেক সময় আবার এই ধরনের শনির তিলকে এই জায়গার থেকে কোনো কাট চলে আসে তো এই ধরনের যদি কোনো কাঠ থাকে তাহলে তারা কিন্তু নিজেদেরকে প্রচুর সম্মানই মনে করে কিন্তু এরা মাঝে মাঝে সম্মান হানি বা নিজের মান সম্মান ঠিক মতো ধরে রাখতে পারে না নিজের ভুলে কখনো কখনো এমন কাজ করে বসে যে এদের কিন্তু সম্মান নিয়ে টানাটানি হয়ে পড়ে অর্থাৎ এরা অতিরিক্ত সম্মান প্রিয় হওয়ার জন্যই মাঝে মাঝে হীনমন্যতায় ভোগে এবং মনে করে যে আমি সবচেয়ে বেশি সম্মানই কিন্তু মাঝে মাঝে নিজেরাই ভুল করে বসে কিন্তু যদি এই ধরনের কাট না থাকে তাহলে এরা কিন্তু সমাজের বুকে যথেষ্ট প্রতিপত্তি তৈরি করতে পারে এবং নিজের কর্ম দক্ষতার দ্বারা যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারে আর যেটি পারফেক্ট অর্থাৎ দোষ মুক্ত শনির তিলক সেটি কিন্তু অনেকটা এই ধরনের হয়ে থাকে অর্থাৎ এই ধরনের এদের চারিদিক কিন্তু সমান থাকে তো এই ধরনের শনির তিলক কিন্তু খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় যদি এই ধরনের শনির তিলক থাকে তারা অত্যন্ত আধ্যাত্মিক সচেতনতা সম্পন্ন মানুষ হয় এরা প্রচুর পরিমাণে দয়ালু হয় সমাজের জন্য এরা কিছু কর্ম করে যেতে চায় এরা নিজেরা অর্থ কষ্টের মধ্যে থাকলেও যদি কোনো সাহায্য প্রার্থী এদের সামনে এসে যায় তাহলে এরা কিন্তু নিজের কষ্টকে বা নিজের আর্থিক সমস্যাকে দূরে সরিয়ে রেখে সেই মানুষকে সাহায্য করার জন্য তৎপর থাকে আর এই ধরনের শনির তিলক যদি শনির পর্বে থাকে তাহলে এরা কিন্তু যথেষ্টই সমাজসেবী হয় এবং এদের কাছে কিন্তু সাহায্য প্রার্থী হয়ে কোনো মানুষ গেলে কখনোই নিরাশ হয় না এটি কিন্তু এই ধরনের হাতের বিশেষ বৈশিষ্ট্য আবার এই ধরনের যদি শনির তিলক থাকে তাহলে তারা কিন্তু প্রচুর পরিমাণে দান করতে পারে এবং এই ধরনের শনির চিহ্ন থাকলে এদের দান করার সামর্থ্যও থাকে এবং এরা যদি অন্যান্য গ্রহ পর্ব খুব ভালো অবস্থায় থাকে তাহলে তারা কিন্তু এমন দান করে যা কিন্তু সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে যায় আর এই ধরনের শনির তিলক থাকলে এরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর অর্থের মালিক হলেও সেইভাবে নিজেদেরকে কখনোই সমাজের বুকে জাহির করতে পছন্দ করে না বা সমাজের কাছে এরা সব সর্বদাই ছোট মানুষ হিসেবেই নিজেকে মনে করে কিন্তু এই ধরনের শনির তিলক থাকলে তারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়েই সমাজের বুকে থাকে এবং এই ধরনের শনির তিলক থাকলে এরা কিন্তু পরলোকে চলে যাওয়ার পরেও মানুষ এদেরকে শ্রদ্ধার সঙ্গে সারা জীবন মনে রাখে তাহলে এই ধরনের শনির তিলক কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় এরা যেমন নিজের এবং নিজের পরিবারের সুখ সুখ স্বাচ্ছন্দ্যকে মেটানোর জন্য নিজেদের জীবনের সম্পূর্ণ ভালো কাজকে উৎসর্গ করে ঠিক সেই রকমই এরা পরের জন্যেও সেই ধরনের কর্ম করে থাকে আর যদি এই ধরনের শনির তিলকের হাতে পরিষ্কার একটি এই ধরনের ভাগ্যরেখা চলে যায় তাহলেও কিন্তু সেটি অত্যন্ত শুভ ফল হয় বা শুভ ফল দেয় এরা হঠাৎ করেই প্রচুর অর্থ বা প্রচুর অর্থের মালিক হয়ে যায় এই ধরনের যদি একটি পরিষ্কার ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু এরা হঠাৎ করে প্রচুর অর্থ এদের সামনে চলে আসে এবং এরা সেই অর্থ সমাজের কল্যাণের জন্য অকাতরে বিলিয়ে দিতেও কার্পণ্য করে না তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ